নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা চলুন আপনাদেরকে আজকে দেখাই যে এই দেখুন ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, ছোট্ট মতন চার পিস হয়েছে আর মাথাটা। তা এই মাছটার ঝোল দেখাবো কচু দিয়ে আর আলু দিয়ে। আর আমার ছেলে বড়টাও ইলিশ মাছ খায় না, তার জন্যে এর মধ্যে মাছটা খায় না কাটার ভয়ে, কিন্তু কাতলা রুই কাতলা খায়। তা রুই মাছ নিয়ে এসেছে, একটা পেটি এনেছে, একটা গাদা এনেছে ছোট্ট। তা ওইটা এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে একসঙ্গেই ঝোল করবো। চলুন দেখাই। চলুন তাহলে এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করি, দেখাই। কচুগুলো কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। একটু কালো জিরে দিয়ে দিলাম সামান্য। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু আর কচুটা দিয়ে দিচ্ছি। দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব সুস্বাদু হয়। আর এটায় কোনো মশলাপাতিও থাকে না, শরীরের পক্ষে কোনো ক্ষতিও হয় না। আর কচুগুলো কত বড় বড় এনেছে জানেন? দেখাই আপনাদেরকে, দাঁড়ান। কচুগুলো আপনাদেরকে তো গোটা কচু দেখানো হয়নি, আমি দুটো কচু রেখে দিয়েছি, আর একদিন কোনো রেসিপি করে দেখানো যাবে। চলুন এটা ভাজা হোক, কচুটা দেখাই আপনাদের। এই দেখুন বন্ধুরা কচুগুলো কীরকম বড় বড়। এই কচুগুলো দিয়ে এই মাছের ঝোলটা করছি। এটার মধ্যে আরও নানান রকম সবজি দেওয়া যায়, তা আমি কচুটাই দিয়ে করলাম। চলুন বন্ধুরা তাহলে ঢাকনাটা খুলে নিই। কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তা আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি আলাদা করে। তা ওই উষ্ণ গরম জলটা দেবো এটার মধ্যে। উষ্ণ গরম জলটা দিলে টেস্টও ভালো হয়, উপরন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন উষ্ণ গরম জল এটা, এই যে দিচ্ছি। এবার কচু আর আলুটা একটু সেদ্ধ হোক, সামান্য সেদ্ধ হোক, তারপরে মাছটা দেবো, তাহলে মাছটা ভেঙে যাবে, ছোট মাছ তো। দেখুন কচু আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, এবারে মাছ কটা দিয়ে দিই। এই যে দেখুন মাছগুলো এইভাবে সব ভিতর দিয়ে ভরে দেবেন, দেওয়ার পর এটাকে একটু গ্যাসটা কমিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে লো ফ্লেমে হবে, মাছটা ভালো হবে।
ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামাবে। দেখুন বন্ধুরা, আমাদের কাছে এই গোলাপ ফুল দুটো ফুটেছে কি সুন্দর, দুটো দেখুন একসঙ্গেই বেশ আছে, আর ওই পাশে দেখুন কটা কুড়িয়েও এসেছে, বেশ সুন্দর লাগছে। গোলাপ ফুলের কালারটা দেখুন না, খুব সুন্দর। এই কুড়িটা দেখুন কত সুন্দর। দেখুন এটা গয়া পালং, গয়া পালংয়ের ফুলটা দেখুন কি সুন্দর, কালারটা দেখুন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে টেবিল গোলাপ। আমাদের এখানে টেবিল গোলাপ বলে, আপনাদের ওইদিকে কি বলে বা কিছু সেটা আমি জানি না, তা যদি কিছু নাম থাকে তাহলে বলেন আমাকে। তা এটাকে আমরা টেবিল গোলাপ বলি বা টেবিল টাইম যেটা বলে এটা। আর এটা হচ্ছে বিস্কুট ফুল বলি। এটার আমার চার রকমের কালার আছে, একটা পিঙ্ক কালার আছে, একটা এই যে অরেঞ্জ অরেঞ্জ টাইপের, একটা সাদা আছে, একটা হলুদ আছে। সাদাটাও ফুটেছে দেখাচ্ছি, আসুন। এই দেখুন এটা আমার সাদা টেবিল ওই বিস্কুট ফুলের গাছটা, এটা সাদা দেখুন। এই দেখুন হলুদটাও, রুই মাছ দুটো ভেজে রেখেছিলাম, এই দেখুন পেটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই হালকা পাতলা মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর যদি আমার ভিডিওটা এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। বন্ধুরা আপনারা ভালো থাকেন, নমস্কার বন্ধুরা। আবার কোনো নতুনত্ব কিছু নিয়ে আসবো আশা করি। নমস্কার।